গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে অনেকগুলো দিন পর মোবাইলে হাত দিলাম, লাস্ট ব্লগ করেছিলাম তখন নবমী, আজকে হচ্ছে দ্বাদশী। তো আজকে দ্বাদশী ব্লগ কবে যাবে আমি সেটাও জানি না, কারণ পুজোর মধ্যে টানা ছুটি নিয়ে নিয়েছি, কারণ আমাকে উজ্জ্বলও বলেছিল কণিকা ছুটি নিয়ে নাও, নিজে একটু রেস্ট পাবে, আর পুজোর সময় একটু ছুটিরও দরকার, কারণ সারা বছর সেভাবে তো ছুটি নেওয়া হয় না। দেখো যাদের অফিস থাকে তারাও কিন্তু ছুটি নেয়, তাদেরও ছুটি দেয় 3-4 দিন, কিন্তু আমাদের কোনো ছুটি নেই। তো এবছর ভেবেছি যে এবছর ছুটি নেব, এই জন্য নিয়ে নিয়েছি। তো যাই হোক, আবার কাজে ফিরেছি আজকে থেকে, কালকে থেকে অলরেডি কাজ মানে ভিডিও স্টার্ট করেছি, আজকে থেকে তো ফুল দমে ভিডিও স্টার্ট করলাম। তো এরপর থেকে আমার আবার বিজনেসের কাজ রয়েছে, সেটাকেও স্টপ করে রেখেছিলাম। তো সমস্ত কিছু হবে, আগে নিজেরা সুস্থ থাকি, সব কিছু করি, তারপরে সব মানে আস্তে আস্তে কাজ বাজগুলো হবে, তাই না? চলো সকালে উঠে কী কী করেছি সেটা দেখি দিই। সকালে উঠে এই যে বাসনগুলো মেজেছি, বেসিন পরিষ্কার করেছি, গ্যাস মানে কাউন্টার পুরো পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি, আর ফ্লোরটা পরিষ্কার করেছি, ব্যাস এটা হচ্ছে আবার সকালে উঠে আপাতত কাজ। এখনো আমাদের ভদ্রলোক দেখতে পাচ্ছ শুয়ে রয়েছে। তো এই সমস্ত হয়ে গেছে, এখন একটুখানি চা করবো, চা খাবো, নিচে দিদিভাই এসছে কোয়েলকে দিতে কালকে। তো আজকে আবার মেয়ের প্রোগ্রাম রয়েছে, ওই জন্যই আমরা বিশেষ করে ভিডিওটা করা। কালকে ছিল স্টেজে প্র্যাকটিস, তো সে আমি কিছু কিছু শর্টস করে রেখেছি দেবো, কারণ আমি তো ওর মানে পড়াশোনার বিষয় বা ওর জায়গাগুলো তো বেশি করে হাইলাইট করি না আমি, তো দেবো যতটা পারবো ততটা দেবো, কারণ আমি চাই ও বড় হয়ে এগুলো একটু একটু করে দেখুক, বেশি দেবো না, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে ওর ফাইনাল প্রোগ্রাম, তো সেটাই আর কি একটুখানি টেনশানে আছি। ভারতনাট্যম বুঝতেই পারছো ওদের কস্টিউমটা কতটা ইম্পর্টেন্ট, কস্টিউম মেকআপ এগুলো কতটা ইম্পর্টেন্ট, এগুলো যদি প্রত্যেকের একই রকম না হয় তাহলে খুব মুশকিল, খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো ওখানে তো মেকআপ আর্টিস্ট আসবেই, ওখান থেকে যারা যারা মেকআপ করাবে তাদের তো ঠিক আছে, যারা যারা ওখান থেকে মেকআপ করাবে না তারা বাড়িতে করবে বা তাদের মতো করে করবে। তো আমি একটু একটু ছোঁয়া যদিও জানি, আগের বছরও করেছিলাম যখন ওদের এক্সাম হয়েছিল, তো এবছরটা ভাবছি আমিই করবো। তো ওই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে করতে হবে, ওখানে 5টা সাড়ে 5টার মধ্যে ঢুকতে হবে, মা যাবে, দিদি ভাইরা যাবে সবাই দেখতে। তো চলো দিনটা কেমন কাটে তোমার সাথে শেয়ার করবো। এটা হচ্ছে চায়ের সিক্রেট, আমার বাবা দিত জানো তো, বাবার কাছ থেকে এটা শেখা। দুধ চা করার ক্ষেত্রে একটু এলাচ একটু আদা যদি দেওয়া যায় তাহলে টেস্টটা বেটার হয়, আর রচা করলে হয় তেজপাতা দিত, আর আমি জানি না তেজপাতা কেন দিত, কারণ তেজপাতা একটা অন্যরকম টেস্ট আসতো, বেশ ভালো লাগতো, আর তার সাথে তেজপাতা যদি না থাকতো আদা দিয়ে দিত। ব্যাস এটা হচ্ছে আমার বাবার চা করার টিপস, কারণ যেহেতু আমার বাবা চা খেতে ভীষণ ভালোবাসতো। তো এদিকে আজকে করবো একটুখানি দুধ চা, একটুখানি ফ্রিজে দেখলাম দুধও রয়েছে, দুধটা নিয়ে নিলাম, সবার জন্য একেবারে করবো বলে বেশি করে বসিয়েছি, আর তার সাথে এখানে আদাটা একটুখানি ইসে করে নেবো, থেতে করে নেবো। তাড়াতাড়ি আমি পাচ্ছি কিন্তু, এই যে কোয়েলের পুজো শেষ হয়ে গেছে, কোয়েলের এখন পড়া স্টার্ট হয়ে গেছে, আমার মামামেরও তাই পড়ছে, আর পিসির কাছে পড়া দিচ্ছে। না গো, পিসির কাছে পড়া দিচ্ছে না, বসেছে, আমাকে বললো পিসি তুমি পড়িয়ে দাও, তা আমি বললাম ঠিক আছে বস আমি পড়িয়ে দিচ্ছি, তার জন্য ও পড়ছিল আর আমিও বসে আছি। ও এবার ধরো না, এবার ধরো না, ধরলে হবে না, ও আমাকেও বলে বাবাকেও বলে, বাড়ি যাবো আমাকে বলছে আজকে যেতে হবে না তুমি থাকো, যেহেতু এখনো লক্ষ্মী পুজো রয়েছে বাড়িতে, যেহেতু নাচ করবে নাচও দেখে না, আমি আমি থাকলেও আমি নাচ দেখতে যাব না, কেন আমার ওই ভিড় ভাড়টা এখন একদমই ভালো, কালকে ওই যে 2-3 ঘন্টা ধরে গানের আওয়াজ এই হলের মধ্যে শুনেছি, মাথা পুরো আউট হয়ে গেছে আমার, জানো না, তারপরেও এত ভিড়ের মধ্যে সত্যি কথা বলতে আমি না ভিড়ে পুজো দেখতে গেছি, তোমরা সেটা ভালো করে জানো, আমার একদম ভালো লাগে না এই ভিড়ে, বাড়ি যাব, বাড়ি থেকে যখন আসছি আমার খুব কষ্ট হয়েছিল, আমি একদম এখনো নেওয়া যায় না সত্যি কথা, আমি আর নিতে পারছি না যেহেতু এত খেটেছি না, আর খুব কষ্ট হয়ে যাচ্ছে। আজকে সকাল 6টা সাড়ে 6টা বাজে, তখন গিয়ে বলছি ওমা 5টার সময় 5টা তো কখন বেজে গেছে চলো নাচতে যাব, আর বলছি কি এখন না প্রোগ্রাম বিকেল 5টার সময়, বলছে ও আচ্ছা, আজকে ও একটু সাজুগুজু করবে, ওর মনে একটা আনন্দ, যেহেতু এখন ছোট তো ওর স্টুডিও খোলা থাকলে একটা ফটো তুলিয়ে রাখতাম, কারণ এখন ছোট তো, ফটো এখানে এসে তুলবা, এই যেখানটায় যখন যাব তখন খোলা থাকবে না,
চলো আমি যাব ডাব আনতে, ওই বাড়ির আমাদের অধিকার একটুখানি পেটটা গরম হয়েছে ওর জন্য আনবো, আয়ুষ্মিতারও আজকে একটু এনার্জি ট্যাবলেট দরকার ওই জন্য ডাব আনতে যাব, তারপরে উজ্জ্বলের জন্য আনবো, দেখি সবার জন্যই মোটামুটি আনবো। আর মা বলেছে একটু গাঠি কুচু পেলে কনিকা নিয়ে এসো টক খাবো, উজ্জ্বল বলেছে নুন তেল লঙ্কা দিয়ে আজকে ভাত খাবো আর কিচ্ছু খাবো না, বিশ্বাস করবে না কালকে অবধি ফ্রিজের খাবারগুলো শেষ করেছি, একাদশী অবধি ফ্রিজের সে নবমীর খাবার একাদশী অবধি শেষ করেছি। আজ 20 টাকার এক জায়গায় দেবো আর 10 আর 20 টাকার আরেক জায়গায়। ব্যাগের মধ্যে তিনটে নারকেল রয়েছে লক্ষ্মী পুজোর জন্য, আর মা কচুর কাঠি নিতে বলেছিল পাইনি, উচ্ছের দাম করলাম এত দাম বাপরে বাপ, উচ্ছের নিলাম না মা যেহেতু নিতে বলেনি, আর কিছু বাজারঘাট আজকে করা হয়নি, তো দেখি বাড়ি যাই। উজ্জ্বল বলেছে তেল নুন লঙ্কা দিয়ে ভাত খাবে আর আমরাও কিছু একটা সেদ্ধ টেদ্ধ খেয়ে নেবো, দিদিভাই মেয়েদের জন্য কিছু রান্না হবে। এই যে দিদি ভাইদের জন্য চিংড়ি মাছ রেখে দেওয়া হয়েছিল, তো সেই চিংড়ি মাছ আর কি মা আলু দিয়ে ওদের জন্য রান্না করে দিচ্ছে, আর ওদের জন্য মটনও রেখে দিয়েছিলাম, তো কালকে রাত্রেবেলা দিদি ভাইরা এসছে ওদেরকে দিয়েছে, এখনো দিচ্ছে, ভালো হয়েছে, কারণ কি বলো তো কোয়েল সবসময় থাকে তো। হ্যাঁ দিদি জামাই তো আসে না, বললেও আসে না, ওর কাজ বলে খুব কাজ আর কি করবো কাজ, তো এই রেখে দিছিলাম রাতে দিছিলাম সবাই খাইছে রাত্রিবেলায়, আর এখন তিনটি ছিল ওকে রুটি দিয়ে দিয়েছি, ঘুগনি ছিল ঘুগনি ছিল না কিছু সব রেখে দিয়েছি, বলো তো অষ্টমীর ঘুগনি আমাদের এখনো আছে, অষ্টমীর ঘুগনি আমাদের এখনো রয়েছে, জল দেবে না? হ্যাঁ যে 1:15 আমি স্নান করেছি, স্নান করে ভাত খেয়েছি, ও স্নান করে আগে পুজো টুজো দিয়েছি, তার আগে ঘর দোর সব মুছে পরিষ্কার করেছি, আজকে সেভাবে কোনো কাজ শেয়ার করতে পারিনি কারণ আজকে জানো তো একটু তাড়াহুড়ো আছে তোমাদের বলেছি, এখন বাজে ঠিক 1:15, ও আয়ুষ্মিতাকে ভাত খাওয়াতে বসেছি, এই যে ভাত খাওয়াতে বসেছি, ওর মুখে এক এক গাল করে ভাত দিচ্ছি, আর এদিকে আমি আমার এডিটের কাজ কমপ্লিট করছি, মানে আমার ভিডিও এতদিন তো দিইনি তো আজকে থেকে ভিডিও আবার ফুল দামে কাজ শুরু করছি, তো ভিডিও এইমাত্র ভয়েস দিলাম, ভয়েস দিয়ে তারপরে এক্সপোর্টে বসিয়েছি, তো ভাবলাম যে ভিডিওটা আপলোডে বসানোর আগে তোমাদের সাথে দুটো কথা বলে নিই, না হলে আবার সে ওকে সাজাতে বসলে কথা বলতে পারবো না, সমস্ত কিছু বের করে রেডি করে রেখেছি, এখন ওকে খাইয়ে সাজাতে বস। এতক্ষণ শালী কিছু করতে করতে আমাদের মুরগিটা কি জ্বালায় জানো না, মানে যখনই কথা বলবো তখনই কোকর কোকর করবে আর সেই ভোরবেলা থেকে শুরু করবে, এই যে তাকে বল সুন্দর করে একটা বড় খোপা বেঁধে দিয়েছি, যেমন যেমন বলেছে তেমন তেমন করেছে, শুধু লিপস্টিকটা বাকি আছে আর ড্রেসটা বাকি আছে আর আর মোটামুটি আলতা আর হচ্ছে গিয়ে ওই হাতের আলতাগুলো মানে মার্কার দিয়ে হাতটা ইসে করবো, কারণ হাতে হাতে তো আর প্রত্যেকটা কথা কেড়ে কেড়ে নিয়ে এখন বলে বুঝেছ, মা না পারলে মাকে কথা বলবে না, তো এখন এই মেরুন কালারের লিপস্টিক পরাতে বলেছে সেটাই পরাচ্ছি, আর কেমন সাজিয়েছি আমাকে কমেন্ট করে বলো, কারণ চোখ দুটো টানটানা করতে বলেছে, ঠিক এরকম চোখ দুটো হবে, আর তোমাদেরকে আমি পরে ফুল মেকআপটা পরে দেখাচ্ছি ঠিক আছে, ও সাজগোজটা কারণ আমাকে তো আবার বেরোতে হবে ওকে রেডি করে, তারপরে একটু জল টল খাইয়ে আমাকে আবার জামা কাপড় পরতে হবে, তারপরে আবার ঠাম্মি রেডি হবে, আবার দিদি রেডি হবে, তাই না, টেনশনে রয়েছি, জানি পারবে কারণ বাচ্চা তো বাচ্চাদের সাথে একসাথে করবে, কারণ এখন থেকে যদি না করে জিনিসটা প্র্যাকটিস হবে না, ভয় পাবে পরে স্টেজে উঠতে। এই যে আমি আমার মামা লেডি হয়ে গেছি, এটা তো পয়লো লেডি হয়ে আসে, লেডি হয়ে গেছে সবাই, আমরা রেডি হয়ে গেছি, আমি একটা এরকম ড্রেস পরিলাম, এই ড্রেসটা আগে পরেছিলাম দেখেছো, আমার মাম্মার এই যে ফুল লুক তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কারণ একটুও টাইম নেই, 5টা বাজে এক্ষুনি বেরোবো, মানে একটা সেকেন্ড এদিক ওদিক করা যাবে না, ওখানে 5:30টার মধ্যে ঢুকতে বলেছে, মা রেডি হয়ে গেছে, বাবা পেস্তা সরে যাও, পেস্তা ওই টেনে টেনে খুলবে ওর গায়ের থেকে। এই দেখো আমার মাম্মাও রেডি হয়ে গেছে দেখেছো কি সুন্দর, আমার দেখি চুলটা পেছনে ঘোরো, চুলটা বেঁধে দিয়েছি, কতবার এটা খোপা হয়েছে চুলে,
এরকম বেলি ফুল দিতে বলেছে। তারপরে মানে যা যা হয় ভারতনাট্যমের পুরো, চোখটা বন্ধ করো মামা, চোখটা বন্ধ করো, একটু ঘেমে যাচ্ছে, আসলে বাচ্চা মানুষ তো পারে না রাখতে, কি করবে বলো, কিছু করার নেই, যেটুকুনি যা হয়। পায়ে আলতা পরিয়েছি, হাতটা দেখাও, সুন্দর। তুমি আমার গায়ের মধ্যে ঢুকে আসছো কেন? কি আচ্ছা চলো, এই যে আমরা এসে পৌঁছে গেছি, আর এখনো মানে স্টার্ট হয়নি যদিও। আম্মা দেখি কোয়েল গেছে বাসিকে আনতে, মানে কাকে আনতে গেছে, বড় পিসিকে আনতে গেছে, তাই তো? এই যে মা, মাকে আজকে ভালো লাগছে দেখতে, প্রচুর বড় জায়গা, প্রচুর মানে একদম হল রুম, প্রচুর প্রচুর বড় জায়গা, সবাই সাজুগুজু করে এক এক করে আসছে। বাড়িতে চলে এসেছি, এখন বাজে 10:50। আমি একটু কাজের জন্য, আমি আবার মানে মেকআপ যা ছিল সেটাই আছে, শুধুমাত্র জাস্ট একটুখানি লিপস্টিকটা অল্প করে একটুখানি পরলাম। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি, প্রোগ্রাম খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো করেছে, মানে ভীষণ বড় একটা পাওনা মানে আমাদের গার্জেনদের তো অবশ্যই। আর এই যে হাততালিগুলো পড়ে না, তখন মনে হয় যে শিখিয়েছে মানে যে টিচার, তার সেই মানে কষ্টটা তখন সার্থক হয়, সত্যিই তাই, খুব খুব ভালো করেছে সবাই, ভীষণ ভালো লেগেছে। তো চলো আসছে বছর, তোরা খেয়ে দিয়ে নিচে শুয়ে পড়েছে, আমরা একটু কাজ আছে খেয়ে মানে করে তারপরে শোবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ যেন টাটা।